ঢাকায় সিনেমার শিশু শিল্পী দিঘি এখন চলচ্চিত্রের নায়িকা। তাকে নিয়ে এর আগে ইউটিউবার তহিত আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায়, তবে দুজনেই তা অস্বীকার করেছেন, বলেছেন তারা দুজন ভালো বন্ধু। সম্প্রতি দিঘির সঙ্গে মাহিমিন রশিদ নামের এক তরুণের স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের ধারণা, এই তরুণের সঙ্গে প্রেম করছেন দিঘি। তবে প্রেমের বিষয়টি মোটেও স্বীকার করতে চান না তিনি, এটিকে শুধুই বন্ধুত্ব বলতে চান। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দিঘি বলেন, ছেলেটি আমার বাল্য বন্ধু, আমি মনে করি অভিনয় জীবনের পাশাপাশি আমাদের একটা ব্যক্তিগত জীবন আছে, সেখানে আলাদা সার্কেল, পরিবার সহ আলাদা একটা জগৎ থাকে, সেগুলো আমরা কখনো সামনে আনি না। সেখান থেকে যে কোনোভাবে একটা ছবি সবার চোখে পড়েছে, কিছু জায়গায় নিউজও হয়েছে, সেখানে বলা হয়েছে অন্তরঙ্গ ছবি। বিষয়টি আসলে তা নয়, কারণ অন্তরঙ্গ ছবি অনেক ভয়ঙ্কর হয়, সেগুলো প্রকাশ্যে পোস্ট করা যায় না। আমার ফোন থেকে যে ছবি বের হবে সেগুলো কখনোই অন্তরঙ্গ হবে না, যেটা আমার ফোন গ্যালারিতে থাকবে, যেটা কখনো প্রকাশ্যে আসবে না, সেটাই হবে অন্তরঙ্গ।